আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, একজন রোগীকে যদি কেউ দেখতে আসে খোঁজ খবর নে, এর জন্য সকালে যদি দেখতে আসে সারাদিন 70,000 রহমতের ফেরেশতা এমন মানুষের জন্য দোয়া করে থাকেন, বিকেলে যদি কেউ আসে সারা রাত রহমতের দোয়া রহমতের ফেরেশতারা করতে থাকেন, 70,000 ফেরেশতারা সারা রাত দোয়া করতে থাকেন। আজকে আলখের ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে কক্সবাজার এলাকায় আলহামদুলিল্লাহ যে মেডিকেল ক্যাম্প তৈরি করা হয়েছে, এই মেডিকেল ক্যাম্পের মধ্যে প্রতিদিন ঔষধ সেবা প্রদান করা হচ্ছে। বাচ্চারা অসুস্থ, বয়স্করা অসুস্থ, বৃদ্ধ এবং বৃদ্ধারা অসুস্থ, ছোট বাচ্চারা অসুস্থ, এবং এমন রোগীও আছে যাদেরকে এমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া প্রয়োজন। এমত অবস্থায় আপনাদের পক্ষ থেকে যে মেডিকেল ট্রিটমেন্টের জন্য যে দান, তা তাদেরকে নিয়মিত দেয়া হচ্ছে, আমি আশা করি আপনারা দিয়ে যাবেন। অবশ্য অবশ্যই রোগী দেখতে গেলে যে সওয়াব, তার চেয়েও হাজার গুণ বেশি সওয়াব আপনারা পাবেন যদি মেডিকেল ট্রিটমেন্ট তাদের জন্য দেয়া হয়। এইভাবে আলখের ফাউন্ডেশন এত দূরে এসে অনুমোদিত একটা সংগঠন হিসাবে তারা এখানে কাজ করে যাচ্ছে। আল্লাহ তাআলা সবাইকে দান করার জন্য ব্যাপকভাবে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খায়রান।